আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে রসমালাই রেসিপি। আর আমরা অনেক সময় গরুর দুধ কিংবা ছানা দিয়ে রসমালাই বানাতে যাই, যখন অনেকটাই ঠিকঠাক মতো বানাতে পারি না, তাই আজকে আমি একদম নরম, সফট ও মজাদার রসমালাই বানিয়ে দেখাবো সুজি দিয়ে। আপনারা খুব সহজে ইজিলি এটা বানিয়ে নিতে পারবেন, আর এটা বানানো খুব অল্প সময়ের ভিতরে কিন্তু পরিবেশন করা যাবে। আমি একটা চুলায় কড়াই বসিয়ে 2 টেবিল চামচ চিনি প্রথমে আমি পানি না দিয়ে এরকম নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে। আর চুলার হিটটা একদম লো হিটে রেখে তারপর এই কাজটা করতে হবে। চিনিটা অনেকটাই গলে গেছে আর সুন্দর একটা কালার আসতে শুরু করছে, এই পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হয় পুড়ে যাবে, আর পুড়ে গেলে ক্যারামেলটা দিতে লাগবে। সুন্দর একটা কালার আসাতে আমি এর ভিতরে দিয়ে দেব কুসুম গরম দুধ। অবশ্যই দুধটা গরম করে দেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ক্যারামেলটা গলিয়ে যাবে দুধের সাথে। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ক্যারামেলটা দলা পেকে যায়নি, মিশে গেছে দুধের সাথে। আমি আরও কিছু এর সাথে দুধ অ্যাড করে নেব। আর আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছি, আমি খাঁটি গরুর দুধ দিয়ে আজকে রসমালাইটা করে নেব। এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ চিনি, আপনারা কন্ডেন্স মিল্ক দিয়েও এই কাজটা করে নিতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর ঘিটা গলে গেলে এর ভিতরে আমি 1/2 কাপ সুজি দিয়ে নেড়ে চেড়ে নেব। ঘিটা গলে গেছে আর এর ভিতরে আমি সুজিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। লো হিটে সুজিটা ভেজে নিতে হবে প্রায় 1.5 থেকে 2 মিনিট। যখন দেখতে পারবেন সুজিটা কিন্তু জুড়ো জুড়ো হয়ে গেছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে দুধ। আপনার যতটুক সুজি নিয়েছেন তার ডাবল পরিমাণ দুধ দিয়ে দেবেন। 1/2 কাপ সুজির জন্য আমি 1 কাপ দুধ মিশিয়ে নেব সুজির সাথে। আমি দুবারে 1 কাপ দুধ মিশিয়ে নিয়েছি, এবার ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব আমি সুজির সাথে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এ পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে, একদম সফট রাখতে হবে ডোটা। আর এরকম রাখলে ঠান্ডা হওয়ার পর আর একটু শক্ত হয়ে যাবে, আর এর চেয়ে বেশি শক্ত করলে মিষ্টিগুলো কিন্তু সফট হবে না, তাই আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি 2 মিনিট পর হাত দিয়ে ভালো করে মুতে নিচ্ছি। এখনো কিছুটা গরম আছে, এই অবস্থায় হাত দিয়ে আমি ভালো করে মুদে নেব। এর ভিতরে আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি, আবারও হাত দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট মুদে নিচ্ছি। এটা কিন্তু খুবই স্মুথ হয়েছে। এই অবস্থায় আমি হাতে অল্প অল্প ডো করে নিয়ে এরকম মিষ্টির মতন শেপ দিয়ে দেব। আমি গোল শেপ দিয়ে আবার একটু চ্যাপ্টা করে দিচ্ছি, রসবড়া বানাবো যেহেতু। আমি এরকম করে বানিয়ে নিচ্ছি, আপনারা লম্বালম্বিভাবেও করে নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী।
আমার প্রায় 12টা মিষ্টি হয়েছে। আপনারা লম্বা শেপ করেও বানিয়ে নিতে পারেন। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হলে আমি মিষ্টিগুলো এর ভিতরে ভেজে নেব। মিষ্টিগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি হালকা গোল্ডেন কালার চলে আসলে আমি মিষ্টিগুলো চুলো থেকে নামিয়ে নেব। আর একদম লো হিটে এটা ভেজে নিতে হবে, না হয় উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, তাই একটু সময় করে ভেজে নিতে হবে। আর মালাইটা আমি বসিয়ে দিয়েছি আবারও গরম করার জন্য। একদম গরম মালাইয়ের ভিতরে আমি দিয়ে দেব ভেজে রাখা মিষ্টিগুলো। একদম গরম অবস্থায় আমি মালাইয়ের ভিতরে দিয়ে সবগুলো এরকম নেড়ে চেড়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর আমি বেড়ে দেখাচ্ছি এটা কতটা সফট আর নরম জুচি হয়েছে। দেখতে পাচ্ছেন আমি 1 ঘন্টা পর দেখাচ্ছি এটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই ফুলে ডুমো ডুমো হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার সুজির রসবড়া। আমি উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এবার একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ অনেক ভালো লাগছে খেতে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। রসমালাইটা খেতে দারুণ দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কতটা রসালো হয়েছে আর কতটা মজার হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।